সিলেটের 4টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল সোমবার সারা দেশে আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের প্রস্তুতি চলছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে 50টি মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। কাল বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দ্বিতীয় পর্বে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। এসব মসজিদের মধ্যে সিলেট অঞ্চলের 4টি মসজিদ রয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী এম ফরিদুল হক খান বলেন, ইসলামের চেতনায় উদ্ভূত হয়ে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারা দেশে প্রতিটি জেলা উপজেলায় 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো যেসব এলাকায় রয়েছে সেগুলো হলো সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা, ফরিদপুরের ভাঙ্গা ও নগরখান্দা, গাজীপুরের কাপাছিয়া, গোপালগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদর, কটিয়াদি, মানিকগঞ্জের ঘিওর ও সাটুরিয়া, নরসিংদী সদর, মনোহরদী, রাজবাড়ির গোয়ালন্দ ও সদর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, বগুড়ার দুনেট ও নন্দীগ্রাম। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মডেল মসজিদগুলোর শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ অজু নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়া থাকবে হজগমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজ কানা, প্রাক প্রাথমিক শিক্ষা ও পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। আরও থাকছে ইসলামী দাওয়াত ও ইসলামিক বই বিক্রয় কেন্দ্র ও মসজিদের সঙ্গে দেশি বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে 2021 সালের 10 জুন সারা দেশে এক যুগে মোট 564টির মধ্যে 50টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং 1975 সালের ইসলামিক ফাউন্ডেশন আইন প্রণয়ন করেন। বঙ্গবন্ধুর চিন্তাধারার সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্পটি সারা দেশে এ মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী ইসলামী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার দিকেও দৃষ্টি নিবদ্ধ করে।